ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, আমি সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে আর পুচকি ওদিকে ঘুমাচ্ছে কিন্তু নড়াচড়াও করছে এখনো। আর তোমাদের সঙ্গে লাস্ট ভিডিও দিয়েছিলাম, আমি হসপিটাল থেকে বাড়িতে এসেছিলাম, ওটাই লাস্ট ভিডিও ছিল, তারপর কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ যেহেতু আতুর চলছে এখনও, তো সেহেতু আমি কোনো টাইম পাচ্ছি না। মানে 2 মাস আড়াই মাস না গেলে ওর খাওয়া দাওয়া শোয়া ঘুম এগুলো ঠিকঠাক মতন হবে না, তো ও হঠাৎ হঠাৎ উঠে যায় যেহেতু ব্রেস্ট ফিডিং করাতে হয় তার জন্য। কিন্তু এখনই নড়ছে, এই যে কান্না শুরু হয়ে গেছে, ভিডিওটাও স্টার্ট করলাম, কাঁদছে, দেখা যাক, উঠলে আমি ওর কাছে যেতে হবে আমাকে। তারপরে খুবই অসুবিধা হয় টাইমটার জন্য, যে কোন টাইমে ও ওঠে কোন টাইমে আমি ভিডিও করবো। যেহেতু এখন একটুখানি ভাবছিলাম যে ও মোটামুটি 9টা থেকে 12টা অবধি ঘুমায়, 11টা অবধি, তো উঠেছে 9টার সময়, খাই দাইয়ে ঘুমিয়ে পড়েছে 10টার সময়, এখন ঘুমানোরই কথা, নড়াচড়া করছে আজকে। তো ভিডিওটা স্টার্ট করলাম, ওর দিকে নড়াচড়া করছে, ভিডিও করাই যায় না, তো ওই জন্য আর করে দেওয়ার লোক আগেই বলেছি আমার কেউ নেই, এখন একা একাই ভিডিও করছি। তো একটা বড় যে স্ট্যান্ড থাকে সেগুলো আমার নিয়ে যেয়ে ভিডিও করবো, ছোটো স্ট্যান্ড এখনো অবধি আমি সেরকম কিছু মানে কি কিনে উঠতে পারিনি। আর তোমাদের সাপোর্টটা এখনো অবধি ফুলফিল, মানে আমার মনে যতদূর ইচ্ছা ততদূর সাপোর্ট এখনও পাইনি। তোমরা গাইজ আমাকে সাপোর্ট করো অবশ্যই, আমার চ্যানেলটিকে আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার। আর তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো। 6টা আমাদের আতুর উঠে যাবে 6 তারিখ নাগাদ, তো তারপরে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে পুচকিকে নিয়ে, পুচকি রিলেটেড অনেক অনেক নতুন ভিডিও আসতে চলেছে। তোমরা যারা ইন্টারেস্টেড এই ব্যাপারে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিও আমি নিতে থাকবো, হয়তো লেট হলেও ভিডিও আমি দেবো। আর এই কদিনের মধ্যে আমি ভিডিও দিতে পারবো না, এখন প্রচণ্ড পরিমাণে আমি মানে রাতে ঘুম হচ্ছে না, স্ট্রেসড, মানে চারিদিক থেকে মিলিয়ে ভিডিও করার মতন কোনো মানসিকতা মানে নিজের মধ্যে থাকে না আর কি। অবশ্যই কেউ কোনো লোক যদি থাকে সে ভিডিও করে দেয় আলাদা কথা, কিন্তু নিজে ভিডিও করব, করে সেটা এডিট করে পোস্ট করব, মানে এটা আর কি একদমই ইচ্ছাই করে না। তো যেহেতু এখানে ঠান্ডা আর একটু মশার প্রবণতা আছে, তো তার জন্য দেখো এরকম মশারিটা নিয়ে ওকে আমি শুয়ে রেখেছি। হ্যাঁ, তো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হলো মানে ও কীরকম ঘুমায়, ঘুমের ঘরে কান্না করে একটুখানি আবার বেস্ট ফিট করায় চুপ হয়ে যায়, আবার ঘুমায়, আবার একটুখানি ঘুমের ঘরে কান্না, মানে এরকম ধরনের আর কি হয়। তো জানি না সব বেবিরাই এরকম করে কিনা, তো ও এরকম করে। আর তোমাদের সঙ্গে ওর কতগুলো মানে সবাই ওকে জামা কাপড় দিয়েছে আর গিফট পেয়েছে, তো সেগুলো একটু দেখাই তোমাদেরকে, আর কারণ দেখানোর সময় পাবো না, এরপরে কারণ পড়িয়ে ফেলবো বা পড়ানো হয়ে যাবে হয়তো বা তুলে রাখা হবে, জন্য এখন দেখাই তোমাদেরকে। আর তোমরা জানিও কমেন্ট করে যে কীরকম হয়েছে। আর কিছু সেট আছে বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি, অনলাইনে অর্ডার করেছিলাম, ওগুলো এসছে, ওগুলোও তোমাদেরকে দেখাবো। তো আমি এখন যখন ভিডিওটা করছি ওই যে ড্রেসগুলো আমার কাছে নেই, আমি ওগুলো ছবি তোমাদেরকে দেখিয়ে দেবো, তবে ভিডিও আলাদা করে কিছু নেই, ছবি আছে আমার কাছে, হাজব্যান্ড ছবি পাঠিয়েছে, ছবিটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আর ওকে যখন পড়াবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে জামাগুলো, আর এগুলোকে নামটা ঠিক কি আমি ভুলে গেছি, তো এরকম 3টে নিয়েছি, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই দেখো মুজোটাও পরিয়েছিলাম, এখন চলো জামাগুলো দেখে নিই। তো এই জামাগুলো মানে ধুয়ে তুলে রাখা হবে, এগুলো আতুরে এখন পরানো হবে না যেহেতু এগুলো নতুন, আর পরে পরাবো এগুলো আর কি। তো ফার্স্টেই দেখাই আমার বড় মাসি দিয়েছে আমার মেয়েকে, এই যে এই জামা, আর এটা হলো গিয়ে প্যান্ট, এই জামার সাথে এই প্যান্ট, আর একটা জামা দেখো এই যে পিঙ্ক কালারের, আর এটা হলো তার প্যান্ট, এই যে। তো এই গেল আমার বড় মাসি দিয়েছে 2টো জামা সেট, আর হলো আর দেখো বাবা এনেছে ওর জন্য একটা জামা, মানে আমার বাবা এনেছে, সেটা হলো এই যে এরকম হুডি দেওয়া ফ্রক, এই যে এরকম। তো এটা হুডি আছে, শীতকালে পরানো যাবে, তবে এটা ওর মানে বডি থেকে অনেকই বড়, তো জানি না কবে পরাতে পারবো। এর সাথেও একটা প্যান্ট আছে, প্যান্টটাও অনেকটাই বড়, এটা মোটামুটি 6-7 মাস না গেলে পরানো যাবে না। আর এনেছে বাবা ম্যাচিং করে দুখানা জুতো, দেখো এই 2টো জুতো এনেছে, তো জুতো খুবই পছন্দ হয়েছে আমার, মানে জুতো কাম মুজো টাইপের, মানে পাও গরম থাকবে জুতোরও কাজ হবে, কারণ তখন হাঁটতে পারে না, তো মুজোই মানে মুজো টাইপের। তো আর যেগুলো আমি ঘরে ওকে পড়াই, তো ঘরে যেগুলো পড়াই এগুলো মানে আতুরে পড়াই আর কি, এখন পড়াচ্ছি, একটা পরে আছে এই যে এরকম ধরনের জামা, আর এরকম ধরনেরই আরেকটা জামা ও পরে আছে রেড কালারের, এই জামাগুলো বাবা ওকে এনে দিয়েছিলো। আর তোমাদের দেখাই আরও 2টো মুজো দেখাই, সেটাও বাবাই এনেছে, দেখো পিঙ্ক আর একটা ব্লু, তো এগুলো মানে আর কিছুদিন পর পরানো যাবে, এখন কিছুই পরানো যাচ্ছে না আর কি। আর তোমাদের দেখাই কয়েকটা জামা, এই যে এইরকম হাতা কাটা অনেক জামা আছে যেগুলো কিনা গরমকালে পরানো যায়, এগুলো কিনে দিয়েছিলো ওর দাদু আর কি, ঠাকুরদা,
হসপিটালে যখন ছিল, কারণ ওখানে পড়ানোর জন্য জামা লাগবে বলেছিল, তাই উনি এই জামাগুলো এনেছিল। তো এখন যেহেতু শীতকাল ওগুলো পরাতে পারছি না, হাফ হাতা জামা, তো অসুবিধা হয়ে গেছে। আর এই জামা, এই রকম দুটো জামা দিয়েছে সেম আর কি, হাতা কাটা, এই জামা দুটো দিয়েছে আমার মেজো মাসি, ওকে আমার মেয়েকে দিয়েছে। এটাও হাত কাটা বলে আমি এখন পরাতে পারছি না, কারণ হাতা কাটা শীতকালে জামার ভিতরে এক পরানো যায় বা মানে এমনি পরা যায় না, আর ও অল টাইম হাত ওর বাইরে থাকে লেপের। আর এইরকমই হাতা কাটা অনেকই জামা আছে যেগুলো আর কি কী বলবো, মানে এখন পরাতে পারছি না, তো জামার ভিতরে পরাতে হবে। আরও বেশি শীত পড়লে দুটো জামা পরিয়ে দেবো। আর এই যে এইরকম ফুল স্লিভ, এগুলো ওর বাবা এনেছে, তো এগুলো অতটা আমার পছন্দ হয়নি মেটেরিয়াল, মানে কাপড়গুলো কেমন একটা মানে ববি পিন, ববি পিন না কি বলে ওগুলো ওঠে। তো যাই হোক, মোটামুটি এই জামা। আর ওই জামা দুটো, গেন্দির জামা দুটোর সঙ্গে দেখো এরকম দুটো টুপি, সেটাতে কিন্তু ও পরতে চায় না, মানে মাথায় দিলে পরে এরকম এরকম করে হাত দিয়ে, তার মানে ওর পছন্দ না, ও পরবে না, তাই জন্য ওকে পরাই না। তো মোটামুটি এই হলো গিয়ে, আর তো জামার কালেকশন মোটামুটি এইটুকুনি আছে। আর আমার জামাইবাবু ওকে দিয়েছে হচ্ছে গিয়ে, মানে ওর মেশো হবে, মেশো ওকে দিয়েছে এরকম রুপোর চুড়ি আর রুপোর নূপুর আর কি, তো ওগুলো রয়েছে এখন আলমারিতে তোলা, আমি পরে তোমাদেরকে ওকে যখন পরাবো বা এমনি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি। আর এখন আমার হাতের সামনে নেই, মা বকা দেবে এখন যদি আমি বলি যে ওগুলো দেখাতে। তো যাই হোক, আর আরেকটা জিনিস যেটা হলো, আমি তো নিজে কোথাও ঘর থেকে বেরোতে পারছি না, শুধু ওকে চেক আপের জন্য নিয়ে যাচ্ছি আর আসছি, এটুকু নিজে তো কোথাও বেরোতে পারছি না ঘর থেকে, তোর জন্য কিছু কেনাকাটি করবো। তো মানে অনেক কিছু মানে কিনতে ইচ্ছা হচ্ছে এখন, তো খুবই এক্সাইটেড, মানে কী বলবো, নিজের জামা কাপড় কেনা নিয়ে যতটা না এক্সাইটেড, ততটা ওর জামা কাপড় কেনার জন্য এখন বেশি এক্সাইটমেন্ট। তো আমি এখানে বসেই ঘরেই তোমাদের সাথে কথা বলছি, কারণ বাইরে এখন আমি যাবো না, একটু হাওয়া দিচ্ছে, কারণ আমার ঠান্ডা লাগলে আমার শরীর খারাপ হলে ওকে আমি দেখতে পারবো না, ওই জন্য আমি ঘরে বসেই তোমাদেরকে ভিডিও দিচ্ছি। আর ও খুবই নড়াচড়া করছে এখন গাইজ, অন্যদিন এত নড়াচড়া করে না, মোটামুটি এই টাইমটা ঘুমায়, তো উ উ করছে, আমাকে এখনই যেতে হবে ওর কাছে যা দেখে মনে হচ্ছে। আর তারপরে হলো, আর নিজে ওর জন্য যখন একটা কিছু কিনতে পারবো তখন মনে হবে হ্যাঁ যে আমি একটা শপিং করতে পেরেছি ওর জন্য। আর ওই জামাটা আমার ইচ্ছা আছে আমার নিজের টাকা দিয়ে কেনার, কারণ হাজব্যান্ডের কাছ থেকে নেবো না, কারণ মনে হবে যে আমি দিইনি, আমি দিইনি, আমার জামা ওর টাকা থেকে আমি কিনি অসুবিধা না, কিন্তু ওর জন্য ফার্স্ট জামাটা দেবো আমি নিজে দেবো, আমি বলতে পারবো যে এটা আমি দিয়েছি, এটা বাবা দিয়েছে, কারণ সবই নাহলে বাবা দিয়েছে বা অন্য কিছু, আমার আলাদা করে নাম হবে না আর কি। তো যাই হোক, ইচ্ছা আছে যাবে দেখি বেরোনোর, বেরিয়ে আর কি ওর জন্য কেনার ইচ্ছা আছে অনেক কিছু, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। আর হয়তো ভিডিও দিতে একটু লেট হতে পারে আমার, কিন্তু গাইজ তোমরা আমাকে ফলো করে রেখো, কারণ আমি ভিডিও দেবো, কারণ আমি চ্যানেলটা খুলেছি বন্ধ করে দেওয়ার জন্য না, যে একটা ভিডিও দিয়ে বন্ধ করে দেবো, আমার আগে অনেক ভিডিও আছে, অনেক খাটছি, তোমরা প্লিজ সাপোর্ট করো গাইজ। আর হলো গিয়ে আর একটা কথা, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, একদিন আমি যেহেতু বেস্ট ফিডিং করে সেহেতু আমি সময়ও পাই না ভিডিও করার বা কার সাথে গল্প করার বা কিছু, একদিন খাওয়া দাওয়া একটু গন্ডগোল হয়ে গেছে বলে ওর একটুখানি গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো, তারপর থেকে আমি নাক কান মেলেছি যে আমি কিচ্ছু খাবো না, শুধুমাত্র ডাল শাক আর মাছের ঝোল খাবো, আমি আর কিছু খাবোই না। তো এতটা দেখে দেখে খারাপ লাগছে যে আমার একটুখানি খাবারের জন্য ওর এতটা কষ্ট হচ্ছে, তো তার জন্য আমি সমস্ত কিছু মানে কিছুই না, আমার এখানে এসে মোটামুটি আমার ডায়েট সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার ডায়েটিশিয়ান আমাকে যেই চার্ট করে দিয়েছেন সেভাবেই খাচ্ছিলাম। তো একদিন একটু গন্ডগোল হয়ে গেছিলো বলে বুঝতে পারিনি যে ওর এতটা সমস্যা হবে। তো তারপর থেকে আমি ভেবেছি যে না, যতটুকুনি যেটা বলা হয়েছে তাই খাবো, তার বাইরে কিছু খাবো না। আর আরেকটা সমস্যা হচ্ছে ওর ভ্যাকসিনটা নিয়ে, ভ্যাকসিনটা কোথায় দেবো সেটা আমার বাপের বাড়ি এখানে না শ্বশুর বাড়ি এখানে, ওকে নিয়ে যেতে হবে আবার আসতে হবে। তো আমার মোটামুটি ইচ্ছা আছে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি অবধি ওকে নিয়ে এখানে থাকবো, কারণ শীতকালটা আমি এখানে থাকতে চাইছি। আর ও একটু বড় হয়ে যাবে, দু মাস আড়াই মাস মতন গেলে বাচ্চা কাচ্চা অনেকটাই আয়ত্তে চলে আসে আর কি, আর আমিও শিখে যাবো। প্রথম দিন যেদিন খাচ্ছিলাম গাইজ, আমি ওকে দুধ খাওয়াতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল, তারপরে ধরা বলো নেওয়া বলো কিছুই পারছিলাম না, খুব অসুখ, কান্না পাচ্ছিলাম নিজের যে আমি কীভাবে মানুষ করবো, যত এখন এতদিন হয়েছে 19-20 দিন হয়ে গেছে, তো এখন মোটামুটি অনেকটাই আমি মানে শিখে গেছি আর কি। তো এখন ভালো লাগে আর কি, যে না আমি পারছি আর কি ধীরে ধীরে। তো মা বলছে সব শিখে যাবি আস্তে আস্তে, আর মাকে আমি ধরতেও বারণ করি, হেল্প করতে বারণ করি, জানি আমি একা করবো, বাড়িতে গিয়ে আমাকে একা করতে হবে, ওখানে রান্না বান্না কাঁচা ধোয়া সমস্ত কিছু আমাকে একা করতে হবে, হয়তো শাশুড়ি মা তো কাঁদলো তখন হয়তো ধরলো, উনি তো আমার রান্না কাঁচা ধোয়া এগুলো করে দেবে না, সমস্ত আমাকে একা করতে হবে, আর আমার বর আছে আমাকে হেল্প করার জন্য। আর ও না থাকলে মানে সত্যি বলতে কি ইমোশনাল হয়ে যায়, ও না থাকলে মানে খুব অসুবিধা হতো, খুব খুব খুব, মানে জানি না কর্তার ছেলে এরকম ধরনের করে, মানে আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি, ওটা ছেলে এরকম করে। ও এখানে প্রায় 2 সপ্তাহ মতন এখানে ছিল, হ্যাঁ 15 দিন মতন, 2 সপ্তাহ কি 15 দিন মতন এখানে ছিল ও, ও আমি জেগে আছি বলে ও আমার সঙ্গে জেগে বসে আছে, সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু এগুলো একটাও মিথ্যা কথা না, কারণ এই সময় আমি অ্যাটলিস্ট মিথ্যা কথা বলবো না, তোমাদের কাছে গল্প দেবো না, মানে হয় হ্যাঁ ঘুমিয়েছে এটা বলবো না যে ঘুমায়নি, ঘুমিয়েছে, কিন্তু যে কদিন ঘুমায়নি অনেক দিনই আছে, ও ঘুমায়নি, খেলা দেখে রাত কাটিয়েছে, খেলা দেখার আগে আমি ও বসে আছে বলে নিয়ে, তুই কেন বসে আছিস, আমি তোকে ব্রেস্ট ফিডিং করাবো, তুই ঘুমিয়ে পড়, কোনো অসুবিধা নেই। সে ও বলছে না তুই জেগে আছিস, আমিও জেগে থাকবো।
সমস্ত কিছু মিলিয়ে ও না থাকলে আমি এই 15টা দিন যদি শুধুমাত্র বাবা মার উপর এখানে থাকতাম, আমার পক্ষে ইম্পসিবল হতো করা কোনো কিছু, মানে পুরোটাই ইম্পসিবল হয়ে যেত। তার ও যখন গেছে ততদিন আমি মোটামুটি শিখে গেছি, তো এখন মোটামুটি আমি ওকে পারি হ্যান্ডেল করতে একা একা মা বাবাকে ছাড়া। আর একটা কথা যেটা হলো গিয়ে, যেমন আমার হাজবেন্ড না থাকলে আমি হয়তো পারতাম না কিছুই, আমার চোখের সামনে ছিল বলে মনে হচ্ছে অনেক কিছু করেছে আমার জন্য। হ্যাঁ করেছে অবশ্যই, কিন্তু আমার বাবা মাও আমার জন্য অনেক কিছুই করেছে, মানে করছে এখনো অবধি, কারণ ওরটা যেহেতু আমি চোখে দেখতে পাচ্ছি বলে তোমাদেরকে এতটা বলে বুঝাতে পারলাম। বাবা মারটা তো আমি চোখে দেখতে পাচ্ছি না, কারণ বাইরে দৌড়াদৌড়ি সমস্ত কিছু আনা এটা ওটা মানে বাবা মাই করছে। ও যতদিন ছিল ও করেছে, এখন ও চলে যাওয়ার পরে বাবা মাই করছে। আর আমার মা সারাদিন রান্নাঘরে, সারাটা দিন রান্নাঘরে, যে আমার জন্য আলাদা খাবার, ওদের জন্য আলাদা খাবার। মার অনেক প্রবলেম, শরীর ভালো না, তার মধ্যে থেকেও মা অনেক কিছু করছে। আর যেহেতু আমি ওদেরটা দেখতে পাচ্ছি না, মানে আমি একটা ঘরের মধ্যে থাকি, ওদের দেখতে পাচ্ছি না, তাই জন্য আমি মানে আলাদা করে বলে মানে বলতে পারছি না, যে মানে বলে উঠতে পারিনি, ভুলে গেছিলাম বলতে। তো তাই জন্য আমি ভিডিও ক্লিপটা আমি পরে আবার অ্যাড করলাম, যে আমি তো বাবা মার কথাটা কিছু বললাম না, কারণ বাবা মা না থাকলে হয়তো আমি মানে আমার শ্বশুর মানে শ্বশুর বাড়িতে যদি আতুর হতো, তাহলে আমি তো মানে পুরোপুরি মানে আমাকে দেখতে হতো না, খুঁজে পাওয়া যেত না। আমি এখন বুঝলাম যে আমার শাশুড়ি কেন, গাইস বাইরে এখানে একটু আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ ইগনোর করো ওটা, কারণ পাশে বাড়িতে কাজ হচ্ছে, উনি কেন আতুর করতে চায়নি, তাবিজ কবজকে নিয়ে রেখেতে চাই না আদৌ এটা সত্যি কি মিথ্যা। কারণ দেখলাম প্রচুর প্রচুর ঝামেলা মানে আতুরে করতে হয় আর কি, এটা ওটা সমস্যা, এটা ধরা যাবে না, ওটা করা যাবে না, এখানে বেরোনো যাবে না, ওটা করা যাবে না, তো সমস্ত কিছু মিলিয়ে মানে আমার তো যাই যতদূর মনে হচ্ছে যে এই কারণে উনি আমার জায়েরও আতুরে উনি করেনি, আর আমারও মানে করলো না ওই তাবিজ কবজে, নাহলে নিজের নাতি নাতনির আতুর কেউ ডিনাই করে বলো তোমরাই, এই জন্য হয়তো উনি করতে যায়নি। তো আমি এখন এটাই ধরে নেব যে উনি এই কারণেই হয়তো আতুর করতে যায়নি, কারণ দেখলাম যে প্রচুর ঝামেলা, এই একটা খুচ করে এটা লাগছে, এই রাখছি, এই এটা করতে হচ্ছে, এই এটা লাগবে, মানে এই একটা ওষুধ লাগছে, এই একটা ওর জন্য একটা ন্যাপি লাগবে, ডাইপার লাগছে, এই এটা লাগছে, ওটা লাগে, মানে কুচকাজ কুচকাজ মানে প্রচুর জিনিসপত্র লাগছে আর কি। তো ওই জন্য টাকারও একটা ব্যাপার থাকে, আর শারীরিক বলো, মানসিক বলো, অর্থনৈতিক বলো, তিনটে জিনিসই এখানে মানে এই সময়টা বেবি হওয়ার পরে একটা আনন্দ তো থাকেই, খুব খুবই আনন্দ থাকে, এই আনন্দটার মধ্যেই হয়তো এই অর্থনৈতিক মানসিক শারীরিক এই তিনটে জিনিসের যে কষ্ট বা প্রবলেম সেটা হয়তো মানুষের মালুম পড়ে না। যেহেতু আমার হচ্ছে, আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি একটা বিছানায় তিনজন মানে তিনজন চারজন হলে আমি আর শুতে পারতাম না সেখানে, এখন ওকে আমার কোলের কাছে নিয়ে এসে একটুখানি জায়গায় মানে কোনো রকম দোলা হয়ে আমি শুয়ে পড়ি, আমার বেশি জায়গাও লাগে না, তার মধ্যে ঘুমও চলে আসে। তাই বলি যে নিজের সন্তান যতক্ষণ না হয় না ততক্ষণ মানুষের একটা পরিবর্তন আসে না। তাই মাকে আমি কাকের দিন গল্প করছিলাম যে মা আমি সারা বিছানায় দুজন হলে তিনজন হলে আমি আর শুতে পারতাম না, আর সেখানে ওকে নিয়ে শুচ্ছি, ভয়ও লাগছে না যে ওর গায়ে চাপা পড়ে যাবে বা কিছু, নিজের কোলের কাছে নিয়ে শুচ্ছি। আর ওকে ও না মানে ওর একটা বিছানা করেছিলাম আলাদা করে, ও ওখানে শোবে না, ও ঠিক আমার কোলের কাছে এসেই শোবে, তো ওই জন্য আরও বেশি ওকে রাখতেও চাচ্ছি না, যে দূরে দূরে ও যখন শুতে চাচ্ছে কোলের কাছে তাই জন্য রাখছি না। আজকে একটু ঘুমটা পাতলা হচ্ছে গাইজ, জানি না কেন। তো যাই হোক, এই ভিডিও ক্লিপটাই পরে আমি তোমাদেরকে অ্যাড করলাম, আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ভিডিওটা আর এর থেকে বড় করবো না, আর বলারও কিছু নেই, নতুন করে আমার মাথায়ও আসছে না কিছু, যেহেতু ও একটু ঘ্যান ঘ্যান করছে, ওদিকে আমার মনটা একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে আমি পরে আসবো আবার, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু বলার থাকে আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো, তবে নেক্সট ভিডিও আসবে, অবশ্যই আসবে, নেক্সট কেন, নেক্সটের পরে নেক্সট আরও অনেক ভিডিও আসবে। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান পেলেই তোমরা দেখতে পাও। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা গাইজ।